ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস আপনারা অনেকেই বলছিলেন যে স্যার লজিক্যাল রিজনিংয়ের উপর কিছু ভিডিও করুন আজকে থেকে আমরা লজিক্যাল রিজনিংয়েরই কিছু ভিডিও আমরা করব। আর আপনারা অবশ্যই একটার পর একটা যে লজিক্যাল রিজনিংয়ের ভিডিওগুলো আসবে আপনারা সঙ্গে থাকবেন তখন একটা পার্টও যদি আপনাদের মিস হয়ে যায় হতে পারে পরের পার্টটা আপনারা বুঝবেন না আজকে আমরা জানবো ইন্ডাকটিভ রিজনিং কি ডিডাকটিভ রিজনিং কি তবে তার আগে বলে দিচ্ছি যারা সিটেটে প্রিপারেশন নিচ্ছেন বা কোনো স্টেটে টেটের প্রিপারেশন নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি আমাদের এই চ্যানেলটিতে সাইকোলজি এবং ম্যাথ রিলেটেড বিভিন্ন ভিডিও করা হয় যেগুলো যদি আপনি সিটেট দেন বা কোন স্টেটে টেট পরীক্ষা দেন আপনাকে হেল্প করবে যারা এনটিনেটের প্রিপারেশন নিচ্ছেন এনটিনেট এডুকেশনের প্রিপারেশন নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি আমাদের এই চ্যানেলটিতে এনটিনেট এডুকেশনের বিভিন্ন টপিকের ওপর ভিডিও করা হয় যেগুলো যদি আপনি এন এডুকেশন পেপার দেন আপনাকে তো হেল্প করবেই এবং যারা অন্যান্য সাবজেক্টের আছেন তাদের ফার্স্ট পেপারও হেল্প করবে যদি আপনারা আমাদের সাথে ফেসবুকের মাধ্যমেও যুক্ত হতে চান আমাদের ফেসবুক পেজ টাইম টু লার্নকে অবশ্যই লাইক করবেন আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব এই পেজটিতে আমরা আপডেট দিয়ে দিই আগামীতে আমাদের চ্যানেলে কি ভিডিও আসতে চলেছে আমি সার্থক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল টাইম টু লার্নে চলুন তাহলে শুরু করি তাহলে ডিয়ার ফ্রেন্ডস এখন আমরা জানছি ইন্ডাকটিভ এবং ডিডাকটিভ রিজনিং সম্বন্ধে আগে আমরা ইন্ডাকটিভ রিজনিং সম্বন্ধে জানি তারপরে জানি আমরা ডিডাকটিভ রিজনিং সম্বন্ধে আচ্ছা ডিয়ার ফ্রেন্ডস আপনারা বলুন ফাইভ ইন্টু ওয়ান কত পাঁচকে যদি আমরা এক দ্বারা গুণ করি কত হয় ফাইভ হয় আচ্ছা যদি আমরা সেভেন ইন্টু ওয়ান ইজিক্যাল টু করি কত হয় সেভেন হয় ওকে বা ইলেভেন ইন্টু ওয়ান ইজ ইকুয়াল টু যদি করি কত হয় ইলেভেন হয় তো আপনাদের অনেকের মনে হচ্ছে স্যার আজকে কি অঙ্ক ক্লাস করাবেন না অঙ্ক ক্লাস করাবো না এখান থেকেই আমরা ইন্ডাকটিভ রিজনিং বুঝবো দেখুন ডিয়ার ফ্রেন্ডস আমরা কি কিনিলাম যে আমরা জানি যে পাঁচকে এক দ্বারা গুণ করলে পাঁচ হয় সাতকে এক দ্বারা গুন করলে সাত হয় এগারোকে এক দ্বারা গুণ করলে এগারোই হয় কি নতুন আছে এখানে তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি সিদ্ধান্তটা কি যে যে কোনো সংখ্যাকেই যদি আমরা এক দ্বারা গুণ করি তাহলে গুণফল কি সেই সংখ্যাটাই হয় কি বললাম এই যে পাঁচ ইন্টু এক মানে পাঁচ সাত ইন্টু এক মানে সাত এগারো ইন্টু এক মানে এগারো এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি কি যে কোনো সংখ্যাই আমরা নেই না কেন সেই সংখ্যাকে যদি আমরা এক দ্বারা গুণ করি গুণফল সেই সংখ্যাই আসে ক্লিয়ার তাহলে এখানে আপনারা বুঝুন এগুলো আপনাদের কাছে কিছু এক্সাম্পল ছিল এগুলো আপনাদের কাছে কিছু আমি এক্স এক্সাম্পল দিয়েছিলাম এই এক্সাম্পল থেকে আমরা একটা সূত্রে বা ফর্মুলায় বা একটা সিদ্ধান্তে আসলাম কি যে কোনো সংখ্যাকে যদি আমরা যে কোনো সংখ্যাকে যদি আমরা এক দ্বারা গুণ করি গুণফল কি হবে সেই সংখ্যাই হবে ক্লিয়ার তার মানে কি আমরা বিভিন্ন এক্সাম্পল দিয়ে দিয়ে যখন আমরা কোনো একটা থিওরি জেনারেলাইজ করি বা কোনো সিদ্ধান্তে আসি বা কোনো ফর্মুলা তৈরি করি তখন সেই ধরনের রিজনিংকে আমরা কি বলবো ইন্ডাকটিভ রিজনিং আশা করি ক্লিয়ার হলো তাহলে কি লিখেছি দেখুন লিখেছি স্পেসিফিক টু জেনারেল স্পেসিফিক মানে কি এক্সাম্পলও বলতে পারি বা নির্দিষ্ট নির্দিষ্ট থেকে জেনারেল জেনারেল মানে কি যেটা সবার জন্য সত্য দেখুন এটা কিন্তু সবার জন্য আমি যদি লিখি যে কোনো সংখ্যা ইন্টু এক সমান সমান সেই সংখ্যা তাহলে যে কোনো সংখ্যার জায়গায় আমি যে কোনো সংখ্যা বসাতে পারি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশ হাজার বারো হাজার যত ইচ্ছা আমার তাই আমরা কি স্পেসিফিক টু জেনারেল করলাম এগুলো কি ছিল স্পেসিফিক নির্দিষ্ট মানে একটা উদাহরণ ছিল পাঁচ ইন্টু এক এক সাত ইন্টু এক সাত এগারো ইন্টু এক মানে এগারো এরকম বিভিন্ন উদাহরণ নিলাম যেগুলো আমরা স্পেসিফিক বলছি নির্দিষ্ট বলছি সেখান থেকে কি আমরা একটা জেনারেল সিদ্ধান্তে আসলাম সেটা কি বা একটা সাধারণ সিদ্ধান্তে আসলাম কি যে কোনো সংখ্যাকে যদি আমরা এক দ্বারা গুণ করি গুণফল সেই সংখ্যাই হবে তাহলে এই ধরনের রিজনিংকে আমরা বলছি ইন্ডাকটিভ রিজনিং এখানে আমরা কি করছি স্পেসিফিক টু জেনারেলে যাচ্ছি মানে বিভিন্ন এক্সাম্পল দিতে 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 এক্সাম্পল থেকে আমরা কোথায় যাচ্ছি একটা জেনারেল সিদ্ধান্তে যাচ্ছি ওকে বোঝা গেল আশা করি না বোঝা গেলে অবশ্যই বলবেন কমেন্টে এখানে কি আমরা নোন টু আন যাচ্ছি আমাদের এটা নোন ছিল যে ফাইভ ইন্টু ওয়ান মানে ওয়া ফাইভ ইন্টু ওয়ান মানে ফাইভ সেভেন ইন্টু ওয়ান মানে সেভেন ইলেভেন ইন্টু ওয়ান মানে ইলেভেন এগুলো আমাদের জানা ছিল এখান থেকে কি আমরা একটা অজানা জায়গায় পৌঁছালাম অজানা জায়গাটা কি যে কোনো সংখ্যাকেই যদি আমরা এক দ্বারা গুণ করি গুণফল সেই সংখ্যায় হবে আরেকটা কি স্মল টু লার্জ বিভিন্ন স্মল এক এই উদাহরণগুলো এক একটা স্মল যখন আমি উদাহরণ দিচ্ছি সেগুলো তো স্মল এক একটা উদাহরণ সে সবগুলো যত উদাহরণ হয় সব মিলেই না আসবে আমার আমার যে সিদ্ধান্তটা আমি যখন এই ফর্মুলাটা লিখছি ফর্মুলার মধ্যে তো যে কোনো উদাহরণ আসবে তাই না তার মানে ফর্মুলাটা কি বিশাল বড় ফর্মুলার মধ্যে সব কিছু লুকিয়ে আছে এর জন্য আমরা কি এখানে এক্সাম্পল থেকে যেহেতু ফর্মুলায় যাচ্ছি বা সিদ্ধান্তে যাচ্ছি এর জন্য এটা কি স্মল টু লার্জ আচ্ছা পরীক্ষার সময় এই জিনিসগুলো আপনাদের কাজে লাগতে পারে আপনাদের হয়তো রিজনিং বা ভাবতে আপনাদের সুবিধা হবে মনে রাখবেন যখন আমরা ইন্ডাকটিভ রিজনিং ভাবছি এটা ছোট বাচ্চাদের জন্য খুবই প্রযোজ্য যখন একটা বাচ্চা বিশেষ করে প্রাইমারি লেভেলে থাকবে তখন সবসময় আমরা ইন্ডাকটিভ মেথডেই বাচ্চাদের পড়ানোর চেষ্টা করব কেন তার কারণ এখানে আমরা বিভিন্ন উদাহরণ দেওয়ার মাধ্যমে কিন্তু সূত্রে যাচ্ছি তাই আমরা সবসময় তো বলি বাচ্চাদের আমরা বিভিন্ন আগে উদাহরণ দিব উদাহরণগুলোদের সামনে তুলে ধরবো তারপরে আমরা সিদ্ধান্তে আসব বাচ্চাদের জন্য তো সেটাই সঠিক এর জন্য মনে রাখবেন যখন আমরা ছোট বাচ্চাদের পড়াবো তখন আমরা ইন্ডাকটিভ রিজনিংয়ের মাধ্যমে বা ইন্ডাকটিভ মেথডের মাধ্যমে পড়াবো তার কারণ কি ইন্ডাকটিভ মেথডটা আমরা বলতে পারি মনোবিজ্ঞান সম্মত এখানে বোঝার জায়গা থাকে এখানে আমরা বুঝতে পারছি যে এই সিদ্ধান্তটা যে আসলো কিভাবে আসলো আর ছোট বাচ্চাদের তো সবসময়ই আমরা কিসের উপর জোর দেবো বোঝার ওপর এর জন্য মনে রাখবেন ইন্ডাকটিভ রিজনিং বা ইন্ডাকটিভ মেথডটা হচ্ছে ছোটো বাচ্চাদের জন্য খুবই প্রযোজ্য কিন্তু এই যে ইন্ডাকটিভ রিজনিং আছে এর একটা অসুবিধা আছে অসুবিধাটা হলো যে এটা একটু সময় সাপেক্ষ এখন আমি যদি একবারে বাচ্চাদের সামনে বলে দিতাম যে যে কোনো সংখ্যাকে এক দ্বারা গুণ করলে সেই সংখ্যা হয় তাহলে সেটা দিয়ে যখন অঙ্ক করবে সময় লাগবে বেশি নাকি আমি এইভাবে উদাহরণ দিয়ে 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 তারপরে সিদ্ধান্তে আসলাম এইভাবে যদি আমরা করি তাহলে সময় লাগবে বেশি অবশ্যই এইভাবে উদাহরণ দিয়ে দিয়ে বুঝে বুঝে করতে গেলেই না আমাদের সময়টা বেশি লাগবে তাই এটা একটা ইন্ডাকটিভ রিজনিংয়ের আমরা বলতে পারি অসুবিধা যে এটা সময় খুব বেশি নেয় কিন্তু এটা কিন্তু মনোবিজ্ঞান সম্বন্ধ কেন দেখুন এখানে বোঝার জায়গাটা খুব বেশি থাকে ওকে এটা গেল আমাদের ইন্ডাকটিভ রিজনিং এখন ডিডাকটিভ রিজনিং ডিডাকটিভ রিজনিং কি এ ঠিক উল্টো এটা কি জেনারেল টু পার্টিকুলার বা জেনারেল টু স্পেসিফিকও আমরা বলতে পারি ধরুন এখানে যেমন আমরা বিভিন্ন উদাহরণ দেওয়ার মাধ্যমে একটা সিদ্ধান্তে আসলাম কিন্তু এখানে যেহেতু জেনারেল টু স্পেসিফিক তার মানে এখানে আমাদের সামনে অলরেডি আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা আমাদের সামনে তুলে দেওয়া থাকবে যেমন কি আমাদের সামনে যে সিদ্ধান্তটা আমরা পেলাম যে যে কোনো সংখ্যা যে কোনো সংখ্যা ইন্টু ওয়ান মানে কি গুণফল কি হয় সেই সংখ্যা তাহলে এটা ছিল আমাদের সিদ্ধান্ত তাহলে এই সিদ্ধান্তটাই আমাদের সামনে তুলে দেওয়া আছে এখান থেকে কি আমরা বিভিন্ন পার্টিকুলারে যাব মানে বিভিন্ন এক্সাম্পলে যাব তাহলে যে কোনো সংখ্যা মানে ফাইভ ইন্টু ওয়ান সমান সমান সেই সংখ্যা মানে ফাইভ যে কোনো সংখ্যা ধরি টুয়েলভ ইন্টু ওয়ান সমান সমান কি সেই সংখ্যা মানে টুয়েলভ তার মানে কি দেখলাম এখানে আমরা জেনারেল টু পার্টিকুলারে যাচ্ছি মানে এটা হচ্ছে একটা জেনারেল সূত্র বা জেনারেল সিদ্ধান্ত বা জেনারেল একটা ফর্মুলা বা আমাদের সামনে কি তুলে দেওয়া আছে আমাদের সামনে ফর্মুলাটা তুলে দেওয়া আছে ঠিক আছে সেখান থেকে আমরা কি বিভিন্ন উদাহরণ দিচ্ছি তাহলে এ ধরনের রিজনিং আমরা কি বলবো ডিডাকটিভ রিজনিং তাহলে এটা অটোমেটিক কি হচ্ছে লার্জ টু স্মল এটা একটা লার্জ জায়গা এখানের মধ্যে সবাই লুকিয়ে আছে তার থেকে আমি যে কোনো একটা পার্টিকুলার উদাহরণ দিলাম তাহলে এটা তো স্মল তাহলে আমরা এখানে কি করছি লার্জ টু আমি এখনই একটা আপনাদের উদাহরণ দেখবেন আমরা ছোটোবেলায় সেটাকে ইন্ডাকটিভ মেথডে করতাম আর হয়ে সেটাকে ডিডাকটিভ মেথডে করতাম আচ্ছা আমি উদাহরণে যাচ্ছি তার আগে বলি এই ডিডাকটিভ রিজনিংয়ে যেটা সব থেকে সুবিধা এখানে যেহেতু আগেই আমরা সূত্র দিতে পারি সূত্র দিয়ে অঙ্ক করে ফেলছি তাই মনে রাখবেন এই ডিডাকটিভ রিজনং যেটা সব থেকে বড় সুবিধা কম সময়ে খুব বেশি পরিমাণ সমস্যার সমাধান করা যায় তখন এখানে তো বোঝার জায়গা কম ডাইরেক্ট সূত্র দেওয়া আছে সূত্র ফেললাম অঙ্ক করলাম বা সূত্র ফেললাম কোনো একটা প্রবলেম সলভ করলাম তাহলে বোঝার জায়গা কম তাই কিন্তু মনে রাখবেন এই ডিডাকটিভ রিজনিংটা কি সময় অনেক কম লাগে আমাদের ঠিক আছে এই ডিডাকটিভ রিজনিংয়ে তার মানে সময় বাঁচাতে আমাদের সাহায্য করে ওকে আর ডিডাকটিভ রিজনিংয়ে কি বোঝার জায়গাটা কম এর জন্য কিন্তু ডিডাক্টিভ রিজনিংয়ে মনে রাখবেন মনোবিজ্ঞান সম্মত না বা ছোট বাচ্চাদের জন্য আমরা ডিটেক্টিভ রিজনিং ইউজ করব না এখন আমি একটা উদাহরণ দেই আপনাদের ক্লিয়ার হবে আশা করি বা একটা অঙ্কেরই উদাহরণ দিব। আমার ভালো লাগে অঙ্কটা যাই হোক আপনারা ছোটোবেলায় কষার অঙ্ক করতেন সুদের অঙ্ক করতেন করতেন আপনারা দেখবেন ছোটোবেলায় যখন আমরা ফাইভ সিক্সে পড়তাম তখন সুদের অঙ্কগুলো এরকম থাকতো যে একশো টাকার আমরা অঙ্কগুলো এভাবে করতাম একশো টাকার এক বছরের সুদ ছয় টাকা তাহলে এক টাকার এক বছরের সুদ ছয় বাই একশো টাকা তাহলে দশ হাজার টাকার এক বছরের সুদ সামথিং আবার দশ হাজার টাকার পাঁচ বছরের সুদ কত আমরা এইভাবে অঙ্কটা করতাম তো এটা কিন্তু আমরা বলতে পারি ইন্ডাকটিভ মেথড আমরা বুঝে বুঝে করছি একটা ছোটো ছোটো উদাহরণ দিয়ে দিয়ে আমরা করছি কিন্তু এটাই যখন বড় হয়ে গেলাম তখন কিন্তু আমরা হেবে করতাম না বড় যখন হয়ে গেলাম তখন আমরা কীভাবে করতাম যে ডাইরেক্ট সূত্র দিতাম আইজিক্যাল টু টি বাই হান্ড্রেড আই ইজিক্যাল টু টি বাই হান্ড্রেড ক্লাস নাইন টেনে যখন আপনারা অঙ্কটা করতেন কি করতাম সুদ সমান সমান পিআরটি বাই হান্ড্রেড এই সূত্র দিয়ে অঙ্কটা করতাম এখানে কিন্তু আমাদের বোঝার জায়গা ছিল না যে আই ইজিক্যাল টু টি বাই হান্ড্রেড কীভাবে আসলো আমরা ডাইরেক্ট সূত্র দিতাম সূত্র থেকে আমরা বিভিন্ন উদাহরণে অঙ্ক করতাম তাই এটা ছিল একটা ইন্ডাকটিভ আর ডিডাকটিভ ম্যাথডের আমি বলতে পারি একটা উদাহরণ আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন থ্যাংক ইউ